উদয়পুর জামজুরি রেলব্রিজ এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম মান্না হোসেন, বাড়ি খিলপাড়া রাজধনগড় এলাকায়। শুক্রবার সকালে স্থানীয় মানুষ মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। এদিন সকালবেলা জিমে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল সে। সকাল 8টা নাগাদ রেল রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় মানুষ। মৃতদেহ উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সম্প্রতি নেশামুক্তি কেন্দ্র থেকে চিকিৎসা করিয়ে বাড়ি আনা হয়েছিল তাকে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত করছে। সকালে জিম বলে করবো তো সকালে বাড়িতে আমি বাড়ি তো লাগছে আমি কইরে যাস তো এর করে দেখো আমি জিম করে তো এমনি বাড়িতে সকালে। হ্যাঁ, নাম কি? আতিকুল ইসলাম কাদের। বাড়ি কই? রাজধনগর। আপনি কি হন? মা। আপনার নাম? আলুমতি বেগম। বাবার নাম? আদুমিয়া খাতুন। হ্যাঁ, বাবার নাম? আপনার বাবার নাম? আমার বাবার নাম? তার বাবার নাম? তার বাবার নাম আদুমিয়া খাতুন। আচ্ছা, আতিকুলের বয়স কত? কত আনুমানিক বয়স কত হবে? বাড়ি থেকে কি বলে বেড়ে হয়েছে? এই জিম করব কইয়া সকালে বেলা সকালে প্রতি দিনে বাড়ি যা সবু সবু। আর এখন আপনারা কি দেখতে পেন? আমরা কোন দেখতে পাই মা আর কি দেখতাম পার কিভাবে মারা গেছে এমন কোন কিছু আমরা কইতাম আমরা আইয়ে এমনি মরাই দেই মানুষতে উইনা। কোন জায়গায় লাশ দেখতে পেয়েছেন? রেল রাস্তার কাণ্ড। আমরা উদয়পুর জিআরপি পুলিশ স্টাফ। খবর পাইছি আজকে সকাল আনুমানিক 8:30 যে এখানে একটা ডেড বডি পড়ে রয়েছে। এখন ডেড বডি পড়ে রয়েছে আমরা ইয়ে দেখলাম, দেখে দেখি এটা রেল স্টেশন, রেল লাইন থেকে 5-7 অপোজিট সাইডে। কী হয়েছে এখনও খবর পাইছি। স্যার, এটা কি কোনো রেলে কাটা এমন কোনো কিছু? এমন কোনো আমরা ইয়ে পাইছি, তদন্ত করে দেখালাম। এখন পরিবার, হ্যাঁ নাম? হ্যাঁ, নাম হলো আতিক আদু মিয়া, আতিকুল ইসলাম। বাবার নাম হলো আদু মিয়া খাদিম। আদু মিয়া খাদিম। বাড়ি কই? বাড়ি রাজধনগর। এটা কোন জায়গায় ডেড বডিটা যে জায়গায় পেয়েছেন? এটা রাজধানগর, আন্ডার রাজধানগর গ্রাম বৈষ্ণবীচর। এখন কাকরামন থানায়? হ্যাঁ, কাকরামন থানা স্টাফ কন্ট্রাক্ট দিয়ে আইছে তারা। এখন এটা কি ময়নাতদন্ত এমন কোনো? হ্যাঁ, ময়নাতদন্ত করে তারপরে পাঠায়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।